তো আজকের ভিডিওটা একটা দুঃখের কাহিনী দিয়ে শুরু করি। তো আজ থেকে বেশ কিছুদিন আগে আমার গ্রুপে একটা ছেলে এসে বেশ নরম নরম কণ্ঠে আমার কাছে কয়েকটা প্রশ্ন করেছিল। তো সেই ছেলেটা নরম নরম কণ্ঠে আমার কাছে বলছিল, তার আইডিতে রেয়ার বান্ডিল বলতে নাকি এই ইলেকট্রিক বান্ডিলটাই রয়েছে আর এই চুলটাই রয়েছে, আর এই বান্ডিলটা সে অনেকদিন আগে অনেক কষ্ট করে টপ আপ করে নিয়েছিল। তখন সেই ছেলেটা আমার কাছে বললো যে, ভাই তুমি তো জয়ী না দালালি করো, এখন বলো দিন এই বান্ডিলটা ব্যাগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। যদি এই বান্ডিলটা জয়ী না ব্যাগ দেওয়ার মতলব আটে তাহলে এখনই এই আইডিটা সেল দিয়ে দেবো, তাহলে মোটামুটি কিছু টাকা পাবা নে। সেই মুহূর্তে আমি বুকির সাহস পাছায় নিয়ে একদম উচ্চ কণ্ঠে চিল্লে বলে দিলাম, না না এই বান্ডিল ব্যাগ আসার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি জয়ী না বেছে বেছে ওই বান্ডিলটারই পিছন মেরে দিয়েছে। এখন আমি চিন্তা করছি ওই সামনাটার আমি যে পরিমাণ বাসটা দিয়ে দিয়েছি তাতে ও আমার পিছন না মেরে দেয়। তবে বান্ডিল চলে যখন এসেছে তখন তো নিতেই হবে, আর এমন এমন টিপস আজকে খাটাবো যেগুলো যদি তোমরা কাজে লাগাও তাহলে কেউ কেউ তো মনে করে একদম ফ্রিতেও পাই পেট, না না মানে অল্প ডায়মন্ডে পেয়ে যাতে পারো আর কি। তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওটা একদম মন প্রাণ এই মানে মনোযোগ দিয়ে দেখতে হবে আর কি। হ্যাঁ একটুখানি মনোযোগ এদিক ওদিক হলে হবে না, যদি গার্লফ্রেন্ডের কাছে মনোযোগ থাকে মনোযোগটা নিয়ে চলে আসো। আর দেখতেই পাচ্ছ 901 ডায়মন্ড নিয়ে আমি সরাসরি চলে গেলাম ক্যারেক্টারের মধ্যে। আর তোমরা কি ভাবছো আজকে আমি জানি দা ক্যারেক্টার নিয়ে জৈনার পাট খেতে নিয়ে চলে যাবো? না না ভাই, অনেকদিন যাবৎ কালাসান ক্যারেক্টার তার নিজস্ব পাওয়ার দেখাতে পারি না। আর তোমরা সকলেই জানো কালাসান ক্যারেক্টার কিন্তু মাঠে না খেলতে পারলেও খাটে এই সরি মানে ইভেন্টের মধ্যে হেভি খেলা দেয়। তো দেখা যাক আজকে আমাদের কালাসান ক্যারেক্টার ইভেন্টের মধ্যে কত কি খেলা দেখাতে পারে। আর প্রথমবার তুমি যখন কোনো ইভেন্টের মধ্যে ঢুকবা মনে হবে জৈনার মতো ভালো মানুষের পৃথিবীতে নেই, সব 50% ডিসকাউন্ট দিয়ে রেখে দিয়েছে। আর যখনই একটা করে স্পিন করে ফেলবা তখন মনে হবে জৈনার মতো হতচ্ছাড়া দুনিয়ায় নেই। আর আমি আজকে পিনিকি পরে মাত্র 901 ডায়মন্ড নিয়ে ইভেন্টের মধ্যে চলে আসি। আর প্রথম স্পিন আজকে স্পেশাল স্পিন ঘা দেবো। হি স্পেশাল স্পিন মানে স্পেশাল কিছু তো একটা দেবেই। হ্যাঁ স্পেশাল কিছু একটা দেবে। ওরে বাবারি বাবা, এই স্পেশাল জিনিসটা দেখার পর কিছু সময়ের জন্য মনে হচ্ছিল জৈনার পাট খেতে আমি বেঁধে তো আসি। তো অবশেষে এবার আমি 10টা স্পিন করবো মাত্র 90 ডায়মন্ড, এটাও কিন্তু 50% অফে রয়েছে। হ্যাঁ তো অবশেষে আমি একটা স্পিন করছি আর আমার কি সুন্দর সুন্দর জিনিস দেখছে, এটা তোমরাও দেখতে পাচ্ছ আমিও দেখতে পাচ্ছি। ওরে থাম না রে, ওরে বান্ডিলের উপরে থাম, ওরে ওরে পাশ দিয়ে চলে যাচ্ছে, পাশ কাটায় আরে বারে যে কার উপরে থামছে। এত ফ্রেগমেন্সি দিয়ে কি হবে, আমি কি কালাসান ক্যারেক্টার ম্যাচ করব? তোমাদের কি তাই মনে হয় যদি না? ওরে বাবারে ফ্রেগমেন্সি দিয়ে ভরাই দেবে ভাই, কি পরিমাণ জ্বালাতনির মধ্যে পড়লাম। 901 ডায়মন্ডে বেঁধে যাওয়ার জন্য একটা চ্যালেঞ্জ নিছি, 901 ডায়মন্ডে যদি বেঁধে যায় তাহলে তোমরা আজকে একটা লুঙ্গি ড্যান্স দেখতে পারবা। এই লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স, যাই হোক লুঙ্গি ড্যান্স একটু বেশি দিয়ে ফেলেছি। এবার একটা এবার আবারও আমি স্পিন করবো, আমার সাথে কিন্তু কালাসান ক্যারেক্টারটা স্পেশাল পাওয়ার রয়েছে তার জন্য আমার কোনো ভয় লাগছে না। আবারও 180 ডায়মন্ড দিয়ে আমি 10টা স্পিন করেছি। হ্যাঁ 10টা স্পিন করে 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 পাশে যে থামিস নে বাপ, পাশে যে দু, ওরে বাবা রে বাবা বাবা বাবা, কি ডায়মন্ড রয়্যাল না কি বালের ভাউচার কার্ড দিয়েছে, ওরে ফ্রেগমেন্সিও দিয়েছে, মানে ফ্রেগমেন্সি দুটো করে থাকবে আর তিনটে দাও, লজ্জা করে না ফ্রেগমেন্সি দাও, আমি ফ্রেগমেন্সি চাইছি তোমার কাছে, আর একটা দাও দাও দাও, লজ্জা করে না লজ্জা করে না, দেবে না ফ্রেগমেন্সি, একটু লজ্জা পেয়েছে জরিনা আজকাল সরম পেয়েছে। হ্যাঁ জরিনা আজকাল সরম পেয়েছে, জরিনার কোনো সরম নেই, শালার গন্ডারের চামড়া, ওরে এত বলি ওর লজ্জা সরম কিচ্ছু নেই। হ্যাঁ একদম লজ্জা সরম হায়া কায়া মাথা খেয়ে ফেলাইছে। তো ভাই দেখো আমার মনে হচ্ছে স্পেশাল স্পিন করাই লাভ, কারণ যারা চালাক মানুষ তারা সবসময় স্পেশাল স্পিনই করবে, আর স্পেশাল স্পিনই সবসময় ভালো কিছু, যারা বলদ তারাই হচ্ছে স্পেশাল স্পিন করবে, আমার মতো যারা বলদ তারাই স্পেশাল স্পিন করবে, আর তাদেরই হাতে হারিকেনার পাশায় বাস দিয়ে দেবে। হ্যাঁ দেখি চাও স্পেশাল স্পিন করলেও যা দেখছে 10টা 20 ডায়মন্ডে এক স্পিন করলেও তাই দেখছে, তাহলে আবার একটা স্পেশাল স্পিন করবো আর আবার এভাবে হোক আমরা খাবো, কি আর করা যাবে তাই না? আমার তো পাগলে কামনা আছে ভাই, আরে স্পেশাল স্পিন করবোই না ভাই, 10টা করে স্পিন করবো লাভ আছে, এই তো সাবাস সাবাস, আরে আরে দুটো করে দেখছে বাবা বাবা বা, এবার আরে বাবা রে বাবা বাবা, ইনকিউবেটর ভাউচার কার্ড দিয়েছে, আরে দুটো করে দেখছে, যা দেখছে দুটো করে, আরে বাবা এবার ব্যাগ দিয়েছে, আবার একটা ব্যাগ দাও, আরে বাবা কথা খেটে যাচ্ছে, এবার কি দিবে একটা ফ্রেগমেন্সি, আরে ফ্রেগমেন্সি আবার একটা ফ্রেগমেন্সি তো আবার একটা, আরে বাবা রে বাবা, আমার মুখ দিয়ে যা বেরোচ্ছে তাই দেখি ফেলে যাচ্ছে, আর আর কি বলবো বলো, যা চাচ্ছি তাই দিচ্ছে, খালি বান্ডিল দুটো বাদে আমি যা চাচ্ছি জৈনার কাছে সেইটাই জৈন আমার পিছন দিয়ে গুঁজে দিচ্ছে, আমি এর কাহিনীটা বুঝতে পারলাম না। অবশেষে দেখতে পেললে ভাই কতগুলো স্পিন করলাম জৈন, আমার আলবাল সাল ছাড়া কিচ্ছু দিইনি কিচ্ছু দিইনি, আমার এদিকে 30টা স্পিন করার জন্য আমার রেয়ার রেয়ার
কিছু জিনিস দিয়েছে ভাই আর এই M10 এর উপরে তো পৃথিবীতে আর কোনো M10ই নেই আহ কি ভালো লাগলো তাড়াতাড়ি জানি জানি দারে নি আসি ভাই জানি দাই পারবে একমাত্র জৈনার ফট খেতে নিয়ে যেতে এই সব কালাসান ক্যারেক্টার দিয়ে কোনো লাভ হবে না জানি দা আজকে তুমি তোমার পাওয়ার দেখাই দাও আমি জানি জানি দা তুমি মাঠে খেলতে না পারলেও খাটে ঠিকই খাই জানি মানে ইভেন্টের মধ্যে ঠিকই খেলতে পারবা আজকে আমাদের কালাসান ক্যারেক্টার ইভেন্টে খেলতে পারিনি তাই তোমারে হায়ার করে নিয়ে আসি আর 341 ডায়মন্ড আছে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ তো আবার আমি 10টা স্পিন করে দিলাম আর এবার মন বলছে দেবে না এবার দেবে দেবে না 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 দেবে না এইবার দেবে এইবার দেবে এইবার দেবে এইবারও দেবে না এইবার দেবে এইবার দেবে এইবার দেবে এইবারও দেবে না এবার এবার বাল দেবেই না ও ও কথা কই লাভ আছে ও বাল দেবেই না ও কি দেবে ও বান্ডিল কি হেডাই সেনে না জরি না তার মানে দেবেটা কোন এইটা তোমরা একটু বলো দিন বান্ডিলই তো তো সোকি বাঁধবে না বান্ডিলে আশেপাশে যে লাড়ালাড়ি করবে বান্ডিলই বাঁধবে না আজকে কুত্তার খাবার থাকলো না কেন এখানে কুত্তার খাবার থাকলি তো আর কুত্তার খাবার দিলে আমার খুব ভালো লাগে একটা কুত্তার খাবার দিতে কুত্তার খাবার তো একটা স্পেশাল জিনিস স্পেশাল স্পিনে একটা করে কুত্তার খাবার বাঁধবে মানে রেগে না গেলি জৈনার সাথে আর পেরে ওঠা যায় না মাত্র 161 ডায়মন্ড আছে স্পেশাল স্পিনে কি দিচ্ছে এটা স্পেশাল স্পিন একটা স্পেশাল জিনিস দিতে অন্তত একটা কুত্তার খাবার দিতে ওইটা আমার কাছে স্পেশাল বর্তমানে আমার পিছনে যে বিস্ফোরা লেগেছে তাতে ওইটাও স্পেশাল জিনিস দিচ্ছে আহ কি স্পেশাল জিনিস যেগুলো দেখার পর আমার চোখ দিয়ে পানি না পড়লে অন্য জায়গাতে পানি বেরোয় যাচ্ছে আরে বাবা রে বাবা লাস্ট একটা স্পিন করবো জরিনা আর এইবারই তুমি আমার দিয়ে দিবা একটা স্পেশাল জিনিস ধরাই দিবা একটা একটা ফ্রেগমেন্সি ধরাই দিবা আহ সাবাস কি সুন্দর একটা ব্যাপার একবার গভীরভাবে চিন্তা করে দেখিছো 901 ডায়মন্ড নিয়ে গেছিলাম জরিনার পিছন মারতে আর এখন জরিনা আমার উল্টো পিছন মেরে হাতে এক ডায়মন্ড ধরাই দিয়ে বাড়ি পাঠাই দিয়েছে এটা কি মানা যায় ভাই এটা তো আমি মানতে পারছি না ভাই আমার লুঙ্গির তলাতে ডায়মন্ড গুলো কেড়ে নিল তো কি আর করা যাবে ডায়মন্ড টপ আপ করে আসি তো অবশেষে নিজের পাশে নিজে আঙুল দিয়ে কিছু না মানে নিজের পাশে নিজে বাইশ দিয়ে কিছু ডায়মন্ড টপ আপ করে নিয়ে আসলাম আর এবার ভাই আমি কেলেন্দি ক্যারেক্টার নেবো আমি আর কারোর পরে ভরসা করতে পারছি না আমার জনিদার পরে ভরসা আছে না আমার কালাসানের পরে ভরসা আছে বাবা রে বাবা আবার এইদিকে আবার টপ আপ ইভেন্টটাও পূরণ হয়ে গিয়েছে কম ডায়মন্ড টপ আপ করিনি ভাই কত জীবন পরে যে নিজের আইডিতে টপ আপ করলাম জরিনা আমাদের ডায়মন্ড দিচ্ছে না কি হলো জরিনা তো জানি জরিনার থবলা উড়িয়ে গেছে আমি যা বুঝতে পারছি ঢোল টাবলা বেজে গেছে জরিনার হ্যাঁ তো যাই হোক এবার 3000 ডায়মন্ড দিয়ে যেহেতু স্পিন করতে চলে আসি সেহেতু আমার বুকির পটা এখন দশাত হয়ে গেছে এখন স্পেশাল স্পিন করবো আর আমার স্পেশাল বাল শাল ধরাই দেবে আমার হাতে এটা দেখতেই পেলে স্পেশাল বাল একটা দিল আমাকে তো যাই হোক ভালো স্পেশাল হয় এটা আমি আজকে জানতে পারলাম অবশেষে আবারও 10 স্পিন করে দিয়েছি আর এদিকে এদিকে ঘুরে ঘুরে বান্ডিলে ফুঙ্গার ঘুরাইছে থাম শালা শালা আমার এত পরিমাণ মিজাজ গরম হয় মাঝে মাঝে যে আমি নিজেও বুঝতে পারিনি দেখো ঘুরে ঘুরে ওর আশেপাশে থামবে কেন বান্ডিলটা পরে থাম কেলেন্দি ক্যারেক্টার নিয়ে আসি আর কি লাগে ভাই কি লাগে আজকে কোনো প্লেয়ার ইভেন্টে খেলতে পারলো না সব খাটে খেলা পাবলিক নিয়ে চলে আসি আজকে ভাই একটা থাম না ভাই কি স্পেশাল স্পেশাল জিনিস দিচ্ছে আমি সহ্য করতে পারছি না ভাই এই ডায়মন্ডগুলো কি সব শেষ হবে আমি কি মাত্র 1500 ডায়মন্ডের মধ্যে পাবো না 1500 ডায়মন্ডের মধ্যে পাওয়াই দাও জরিনা তোমারে আমি অনেক ভালো জানতাম ভাই অনেক ভালো জানতাম হ্যাঁ তোমার মধ্যে ভালো আর কেউ হতেই পারে না ভাই এত ভালো জরিনা মানে যদিও তেলের দাম কত বাড়তি জরিনা দেখছো তোমার কি পরিমাণ তেল মারছি জরিনা পরিমাণ তেলে কাজ হয়ে গেছে এই জন্য বলি পেট্রোল আর অক্টেনের দাম এত বেড়ে গেল কেন শালা এই যে আমাদের মতো পাবলিক সকাল বিকেল খালি তেল দিয়ে যাবে মানুষের ওরে বাবা রে বাবা এক স্পিনে দুটো বেঁধে গেছে আর কি লাগে ভাই ভাই রে ভাই কিলেন্দি ক্যারেক্টারের পাওয়ারটা দেখলে একটা স্পিন করলাম এক মেয়ে বান্ডিল দুবার দিয়ে দিয়েছে এটি কি মানা যায় মানে ছেলে বান্ডিল মেয়ে বান্ডিল বিটিএস এর হিজড়ে বান্ডিল সব সরি মানে সব বান্ডিল আর কি পেয়ে গেছে আমি ওটা আবেগের ঠেলায় বলে ফেলাইছি শুনলাম বিটিএস আসছে তো তাই আর কি ও কি চক চক করছে দুটো মেয়ে বান্ডিল পাইছে আর কি লাগে তো দেখতেই পাচ্ছ এই সেই কাঙ্ক্ষিত বান্ডিল যেটা নিতে যে আমি কত ডায়মন্ডের ফেশন মেরে দিলাম অবশেষে কেলেন্দি যে ঝড়ে আমার উড়ে নিয়ে চলে যাবে বাবা রে বাবা কি ঝড় হসতে ভাই ঝড়ে আমার উড়ে নিয়ে চলে যাবে বাগানে বসে ভিডিও বানাচ্ছি তো তো অবশেষে দেখতেই পেলে এই এই আরে বাবা রে পিছনে আবার পাংখা লাগাইছি ভালোই লাগবে খারাপ না মনে হচ্ছে উড়ে চলে যাবো যে পরিমাণ ঝড় হচ্ছে তাতে আমি উড়ে চলে যাবো বাগানে বসে ভিডিও বানাচ্ছি কত জ্বালা এত কষ্ট করে ভিডিও বানাই আর তোমরা কি কিপ্টের কিপ্টে একটা লাইক দাও না কত বড় কিপ্টে না হলে মানুষ লাইক নিয়ে কিপ্টেমি করে একটা লাইক দিলে কি শুল্কই তোমাদেরও কি ফাট খেতে বেরিয়ে থাকা লাগবে তাড়াতাড়ি লাইক দাও আমি চলে গেলাম টাটা বাই বাই ভালো থেকো সবাই।